Hi, good evening. So I am back. I am the admin of this group. My name is Debabrata Rai. I am going to discuss something about spoken English. There are many hurdles to speak English fluently, and many rules are there, and you need some stock of words. You need some stock of words. You need some knowledge in grammar. But the most important thing is to how to start. And if you when you are speaking a sentence, at the time you can imagine the next sentence what you are going to speak, then the half of the problem is solved. Rest of the things you can improve by yourself, watching YouTube videos or going through good grammatical books. But the most important thing is that when you are talking over a topic. Good evening, Premananda sir, for joining this live video. So the most important point is that when you are talking over a topic and at the same time you can actually think of the next sentence, then the problem is solved. Most of the problem is solved because you can speak naturally and spontaneously. Okay. So, but we don't know how to start and from where to start. আমরা বুঝতে পারি না কোথা থেকে শুরু করব এবং কিভাবে শুরু করব। অনেক রকম ভাবে শুরু করা যায়, যেমন আপনি চ্যাটিং করছেন বা বন্ধু-বান্ধবদের সাথে কথা বলছেন, সেই সময় আপনি বেশি বেশি করে ইংরেজি শব্দ ব্যবহার করতে পারেন। Three members are watching me, so please comment in the comment box so that I can identify you. You can write down your hi or something. Okay, if you are liking my videos, then please give press the like button and also put your comments. If you have any question in your mind, then you can ask me in the comment box. I will be very happy to reply you. আচ্ছা, তো প্রথম কথা হলো আমরা কিভাবে শুরু করব প্র্যাকটিস করা। অনেক রকম ভাবে প্র্যাকটিস করা শুরু করা যায়, যেমন আপনি চ্যাটিং করছেন কোনো বা কথা বলছেন কারোর সাথে, সেখানে আপনি যত বেশি সম্ভব ইংরেজি ওয়ার্ড বলার চেষ্টা করুন। ঠিক আছে, আরেকটা প্রসেস আমি বলতে পারি, যেটা হলো কোনো স্টোরি বুক, ছোটদের কোনো স্টোরি বুক পড়ুন, পড়ে সেই প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করুন এবং সেই স্টোরিটাকে রিক্রিয়েট করার চেষ্টা করুন। একটা যে কোনো ছোটদের গল্প যেখানে সহজ ইংরেজি ব্যবহার হয় বা খুব সিম্পল সেন্টেন্স ব্যবহার হয় সেগুলো পড়ুন, পরে সেটাকে আবার রিক্রিয়েট করার চেষ্টা করুন, মানে নিজে থেকে আরেকবার বলার চেষ্টা করুন। যেমন আমি আমার ছেলের বই থেকে এটা পড়ছি, আওয়ার গুড ইভিনিং স্যার, আই লাইক ইউর লাইভ সেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রেমানন্দ স্যার ফর ওয়াচিং মি। অ্যান্ড মৌপ্রিয়া ঘোষ, হাই হাই মৌপ্রিয়া, থ্যাংক ইউ ফর জয়নিং দিস লাইভ সেশন। সো ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন, দেন ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট বক্স, আই উইল বি ভেরি হ্যাপি টু রিপ্লাই ইউ। গুড ইভিনিং, ইয়া গুড ইভিনিং টু ইউ অলসো মৌপ্রিয়া ঘোষ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড সিক্স মেম্বার্স আর ওয়াচিং মি রাইট নাও, সো প্লিজ টাইপ সামথিং ইন দ্য কমেন্ট বক্স সো দ্যাট আই ক্যান সি ইউ অন দ্য স্ক্রিন। আপনারা কিছু প্রশ্ন থাকলে লিখতে পারেন বা যাই হোক কিছু একটা কমেন্ট বক্সে লিখুন, ফলে আমি তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাবো। যাই হোক, কীভাবে শুরু করবো আমরা ইংরেজিতে কথা বলা? শুরু করাটা শিখে গেলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়, বাকিটা আজকালকার দিনে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে আমরা গ্রামারগুলো, ফ্রেজেসের ব্যবহার, ইডিয়মসের ব্যবহার বা অ্যাক্সেন্ট এগুলো খুব সহজেই শিখতে পারি। কিন্তু প্রধান যে অসুবিধা বিগিনার্সদের ক্ষেত্রে সেটা হলো শুরু করব কি, আমার তো তাই মাথায় আসে না। তা শুরু অনেক রকমভাবেই করা যায়, যখন আপনি বন্ধুদের সাথে চ্যাটিং করছেন সেখানে বেশি বেশি ইংরেজি ওয়ার্ড ব্যবহার করুন, বাংলার মাঝে মাঝে ইংলিশ সেন্টেন্স বা ইংলিশ ফ্রেজেস ইউজ করা শুরু করুন, এইভাবে আপনি আস্তে আস্তে ধাতস্থ হবেন। আরেকটা সহজ উপায় হলো কোনো একটা আর্টিকেল বা ছোটদের বই, গল্পের বই পড়ুন, পড়ে সে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করুন যে কী স্ট্রাকচার তারা ব্যবহার করছেন, সেই স্ট্রাকচারটাকে মাথায় রেখে সেই স্টোরিটাকে রিক্রিয়েট করুন, আপনি আবার নিজের মতন করে বলার চেষ্টা করুন। দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে। প্রথম দিকে ছোট ছোট গল্প, বাচ্চাদের গল্পের বই নিয়ে শুরু করাই ভালো, কারণ সেখানে খুব সিম্পল গ্রামেটিক্যাল রুলস ব্যবহার করা হয়, তো সেগুলো আমাদের গ্র্যাপ করতে খুব সুবিধা হয়, পরবর্তী সময় আমরা জটিল নিয়মগুলো অনায়াসে ব্যবহার করতে পারবো। আওয়ার গ্রিন ফ্রেন্ডস, ওকে, আওয়ার গ্রিন ফ্রেন্ডস,
দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ, আমাদের চারদিকে যে জগৎ রয়েছে সেটা সবুজ হয়ে আছে ঘাসে, সরি গাছ দিয়ে। তো এখানে ভাবটা খেয়াল করুন, ইজ হয়, কে হয় না, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস কি হয় না ইজ গ্রিন। ওকে, তাহলে যদি আপনি ভাবটাকে আইডেন্টিফাই করুন, সিম্পলি বি ভার্বের ব্যবহার, যেমন শি ইজ মাই ফ্রেন্ড, ইজ এ ক্লেভার বয়, ইজ এ ক্রিকেট প্লেয়ার, তো এরকম মানে হয় বোঝাতে অ্যামিজার ব্যবহার করা হয়। একজন হলে ইজ, অনেকজন হলে আর, আয়ের সাথে অ্যাম, ইউ এর সাথে আর, এই নিয়মগুলো আপনারা একটু দেখে নেবেন বা আশা করি জানেন। ঠিক আছে, তাহলে অ্যামিজারের ব্যবহার রয়েছে। এবার নেক্সট সেন্টেন্স কী আছে? এবার তার অ্যামিজার দিয়ে কত অনেক সেন্টেন্স তৈরি করা যায়। আপনারা ভাববেন না কখন ওই যে এই সহজ সহজ নিয়ম দিয়ে কী হবে, এগুলো তো আমি জানি। নিয়ম সহজ হোক বা জটিল সেটা বড় প্রশ্ন নয়, সেটাকে আপনি কত সুন্দরভাবে ব্যবহার করতে পারছেন এবং কত বেশি ইউজ করতে পারছেন আপনার কথা বলার সময় বা লেখার সময় এবং ফ্লুয়েন্সি আনতে পারছেন, সেটাই হচ্ছিল বড় ব্যাপার। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু। তাহলে এখানে ভার্বটা কি আর, কে হয় না গাছেরা হয়, ট্রিজ আর আর বলতে হওয়া কি হয় না আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এবার তাহলে আমি যদি সেন্টেন্সটা রিক্রিয়েট করি, গাছেরা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, সে হয় আমার সবচেয়ে ভালো বন্ধু, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বা হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাপস কর ইজ অলসো ওয়াচিং, থ্যাংক ইউ তাপস কর ফর জয়নিং দিস লাইভ সেশন। তো একই রকম অ্যামিজার দিয়ে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। আপনারা যদি কমেন্ট বক্সে কিছু কমেন্ট করেন তাহলে আপনাদের নাম আমি স্ক্রিনে দেখতে পাবো। ট্রিজ আর অফ মেনি কাইন্ডস, গাছেরা অনেক ধরনের হয়, সাম আর বিগ কিছু বড় হয়, সাম আর স্মল কিছু ছোট হয়। লাইক আস আমাদের মতন, এ ট্রি অলসো হ্যাজ লাইফ, একটা গাছেরও জীবন আছে, আছে বোঝাতে হ্যাজ হ্যাভের ব্যবহার হয়। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন আই বা ইউ বাদে অন্য কেউ হয়, সেক্ষেত্রে আছে বোঝাতে হ্যাজের ব্যবহার হয়, যেমন হি সি, কারোর নাম, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফাদার, সচিন, তাপস, কারোর নাম হলে কী হবে, হ্যাজ হবে। আর অন্যান্য ক্ষেত্রে আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ হবে, অনেকজন বোঝালে, সাবজেক্ট একজনের বেশি হলে হ্যাভ হবে, কখন না আছে বোঝাতে। ওকে, সো হ্যাজার দিয়েও আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে কোনো নিয়ম ব্যবহার করে আপনি যত বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করতে থাকুন যে কোনো একটা টপিকের উপরে। তাতে লাভটা কী হবে, আপনি কথা বলার সময় কখনো ল্যাক অফ ওয়ার্ডস ফিল করবেন না, ফ্লুয়েন্সিটা চলে আসবে। যখনই আপনি কিছু ভাবছেন সাথে সাথে আপনার সেন্টেন্স নিজে থেকেই তৈরি হয়ে যাবে এবং নিজে থেকেই তার সাথে সম্পর্কিত ওয়ার্ডগুলো আপনার মাথায় চলে আসবে। এটা একমাত্র সম্ভব প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট স্যার প্লিজ উড উইল মে মাইটের ইউজেসটা বলবেন। ওকে মহপ্রিয়া, তুমি থাকো আমি চেষ্টা করছি বলার। উইল সাধারণত ফিউচার বোঝাতে ব্যবহার হয়, যেমন আমি যাই আই গো, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি যাবো আই শ্যাল গো অথবা আই উইল গো। ফার্স্ট পার্সনের সাথে আই আর উইয়ের সাথে শ্যাল হয়, বাদবাকি সবার সাথে উইল হয়, ভবিষ্যৎ বোঝাতে ভার্বের আগে। কিন্তু এখন দেখা যায় যে সব সাবজেক্টের পরেই উইল ব্যবহার করছে র্যান্ডামলি। মে হচ্ছিল সম্ভাবনা অর্থে ব্যবহার হয়, যেমন ইট মে রেন, এটা বৃষ্টি হতে পারে, হি মে কাম, সে আসতে পারে। মাইট মেয়ের পাস্ট ফর্মও ব্যবহার হয় এবং অন্যান্য ব্যবহারও আছে। উইলের পাস্ট ফর্মটাকে উড হিসেবে ব্যবহার হয়, তাছাড়াও কোনো অনুরোধ বা পোলাইটলি কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে উডের ব্যবহার হয়, উড ইউ প্লিজ টেল মি, হি সেড হি উড গো, সে বলেছিল সে যাবে, মানে যখন বলেছিল তার তুলনায় পরে কিন্তু আজকের তুলনায় অতীত, এটাকে বলে ফিউচার ইন পাস্ট, সেক্ষেত্রে উডের ব্যবহার হয়। আবার পোলাইটলি কিছু রিকোয়েস্ট করতে উডের ব্যবহার হয়, মেয়ের পাস্ট ফর্ম হিসেবে মাইটের ব্যবহার হয়। ঠিক আছে, তো উডের এই সমস্ত মডেলসের আরও অনেক ব্যবহার রয়েছে, আমি চেষ্টা করবো পরের সেশনগুলোতে বলার, এবং আমার এই নিয়ে একটা ইউটিউব ভিডিও রয়েছে, সেটা আমি এর লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে লাগবে, উড মাই মে মাইট এরপরে কিন্তু বেস ভার্ব বসে, এরপরে যে ভার্বটা বসে তার সাথে এসিএস হবে না বা পাস্ট বা পাস্ট পার্টিসিপল হবে না, সবসময় হি উড গো হবে, হি উড গোজ কখনো হয় না। ঠিক আছে, আর যদি প্যাসিভ হয় তাহলে বি হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। ওকে, হি মে বি হেল্পড, তাকে সাহায্য করা যেতে পারে বাই সামওয়ান, কারোর দ্বারা, সেখানে বি হবে তারপর পাস্ট পার্টিসিপল হবে, আদারওয়াইজ নট। তো হ্যাজ হ্যাভের ব্যবহার রয়েছে। লাইক আস এ ট্রি হ্যাজ অলসো, এ ট্রি অলসো হ্যাজ লাইফ, ইট হ্যাজ রুটস, এর শেকড় রয়েছে, রুটস গো ডিপ ইন টু দ্য সয়েল, শেকড়গুলো অনেক গভীরে যায়
এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার, দের ইজ এ স্মাইলিং ওম্যান আই ক্যান সি বাট আই ডোন্ট নো হার নেম, সো ইফ ইউ প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স দেন আই ক্যান রিড ইউর নেম অন দ্য স্ক্রিন। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং দিস সেশন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করা। রুটস গো ডিপ ইন টু, মানে যে কাজগুলো বারে বারে হয় বা বর্তমানের অভ্যাস বোঝাতে হয় সেগুলো সাবজেক্টের পরে সরাসরি ভার বসে যায়, শেকড়গুলো যায় মানে কি সবসময় যায়, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে যায়, বারে বারে যায়, সেরকম ধরনের সেন্টেন্সকে সাবজেক্টটা ছিল রুটস, যাওয়াটাও ছিল গো। এইভাবে আপনারা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারেন। দে হেল্প, তারা সাহায্য করে। দে হেল্প কী করে? দে হেল্প এ ট্রি টু ড্র ওয়াটার, জল টানতে, অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট, এবং শক্তিশালী সাপোর্ট দিতে। তাহলে দেখুন এখানে টু এর ব্যবহার রয়েছে, টু মানে ছিল কিছু করতে, তে বোঝাতে, যেতে, খেতে, দেখতে, শুনতে, টু। তাহলে মেন ভার্বের পরে আরেকটা কাজকে যদি আমরা তে দিয়ে বলি বাংলায়, সেটাকে টু দিয়ে যোগ করতে পারি। যেমন এখানে দেওয়া আছে তারা সাহায্য করে, কারা সাহায্য করে? রুটসগুলো, শেকড়গুলো। কিসে সাহায্য করে? টু ড্র ওয়াটার, জল টানতে, মানে শেকড়ের সাহায্যে গাছ জল টানে মাটির তলা থেকে। আরেকটা কী আছে? দে প্রোভাইড স্ট্রং সাপোর্ট, তারা স্ট্রং সাপোর্ট দেয়, মানে গাছের শেকড়গুলো, গাছগুলো যেন উপরে না যায় সেজন্য তাদেরকে স্ট্রং সাপোর্ট দেয় এবং নিউট্রিশনস যোগায়। তো দেয় মানে সবসময় দেয়, সেই জন্য একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যেই কাজগুলো বারে বারে হয় বা সেগুলো কী হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব বসে যায়। ওকে, দে হেল্প, দে প্রোভাইড, দে প্রোভাইড লটস অফ ইনফরমেশন, তারা অনেক তথ্য দেয়। ইট প্রোভাইডস ইউ গুড অ্যাসিস্ট্যান্ট, এটা আপনাকে ভালো সাহায্য দেয়। ইট আই প্রোভাইড দ্য বা দ্য অর্গানাইজেশন প্রোভাইড জবস, সেই সংস্থাটা জবস দেয়, জবস মানে চাকরি দেয়। তো একটা ওয়ার্ডকে আপনারা এরকম 5-6 রকম 6 রকম 7 রকম অনেক রকমভাবে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাসঙ্গিক ক্ষেত্রে, তাহলে ওয়ার্ডটা আপনার মেমোরিতে গেঁথে যাবে। এইভাবে আপনার স্টক অফ ওয়ার্ডও বাড়াতে পারেন। তো দেখুন যে শ্রেণীটা আমি পড়লাম সেখানে শুধু সিম্পলি অ্যামিজারের ব্যবহার করে হয় বোঝাতে এবং আছে বোঝাতে হ্যাজাবের ব্যবহার করেছে, আর দুটো সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে বারে বারে কোনো কাজ হয় সেটা বোঝাতে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব দিয়েছে। এবার লাস্ট সেন্টেন্সটা ইনফিনিটিভ যোগ করেছে, দে হেল্প টু ড্র, জল টানতে সাহায্য করে। আরেকটা কী করেছে? দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যোগ করেছে, যে দে হেল্প একটা সেন্টেন্স, আর একটা দে প্রোভাইড সাপোর্ট, এই দুটো সেন্টেন্স সেখান থেকে দেটাকে কমন নিয়ে একসাথে যোগ করেছে। তো এরকমভাবে আপনারা দুটো সিম্পল সেন্টেন্সকে যদি সাবজেক্ট একই হয় জয়েন করে আপনি একটু লেন্দি সেন্টেন্স বলতে পারেন। ঠিক আছে, যেমন মাই ফ্রেন্ড লেন্ডস মি মানি অ্যান্ড হেল্পস মেনি আদার ওয়েজ। ওকে, এভাবে আপনারা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারেন। হি সিংস অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্সেস, হি সিংস অ্যান্ড ড্যান্সেস ভেরি ওয়েল, সে ভালো গান করে, সে ভালো নাচ করে। ঠিক আছে, তা আমার বলার উদ্দেশ্য হলো যে কোনো জায়গা থেকে আপনার একটা আর্টিকেল পড়ুন, সেখানে আপনি একটা দেখছেন সেই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ফলো করুন এবং সেই সেম স্ট্রাকচার ফলো করে আপনারা একই ধরনের অন্য অনেকগুলো সেন্টেন্স বানাতে থাকুন একটা টপিক নিয়ে। যেমন এখানে আমাদের গাছপালা নিয়ে আলোচনা করা হয়েছে, আপনি অন্য একটা টপিক নিয়ে শুরু করুন এবং নিজে নিজে কিছু সেন্টেন্স তৈরি করতে থাকুন, বলতে থাকুন, নিজে নিজে বলতে থাকুন, আওড়াতে থাকুন। তাহলে আস্তে আস্তে দেখবেন যে কথা বলার সময় যে সব মানে শব্দের অভাব আমরা অনুভব করি সেটা কখনোই করবো না। ওকে, সো আমি আবার ওই 4টা সেন্টেন্স আরেকবার পড়ে এটাকে কনক্লুড করার চেষ্টা করছি। এভাবে আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন। যেমন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, ট্রিজ আর অফ মেনি কাইন্ড, সাম আর বিগ সাম আর স্মল, লাইক আস এ ট্রি অলসো হ্যাজ লাইফ, ইট হ্যাজ রুটস, রুটস গো ডিপ ইন টু দ্য সয়েল, দে হেল্প এ ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট। ওকে, তো এরকমভাবে আপনারা যে কোনো একটা স্টোরি পড়ে সেই স্টোরিটাকে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করুন, কোন ধরনের টেন্স ব্যবহার হয়েছে, কোন ধরনের গ্রামার ব্যবহার হয়েছে। এবার যদি কোনো ওয়ার্ড নতুন মনে হয় সেই ওয়ার্ডটার মানে জেনে নিন, জেনে নিয়ে সেই স্টোরিটাকে আবার নিজের মতন করে বলার চেষ্টা করুন। ওকে, তো আমার মনে হয় এতে যে আমাদের অনেক সময় ভাবি যে কী বলবো, কী প্র্যাকটিস করবো বুঝি না, সেই সমস্যাটা দূর হবে। আর যেখান থেকে খুশি, যেভাবে খুশি আপনি নিজে নিজে সেন্টেন্স বলা শুরু করতে থাকলে আস্তে আস্তে আপনার
ফ্লুয়েন্সিটা আসবে। ফ্লুয়েন্সিটা শুধুমাত্র কথা বলার সময় নয়, ফ্লুয়েন্সি মানে হলো খুব দ্রুত ভাবতে পারা, মানে যেন আপনি রাইট টাইমে যে কোনো টপিকের উপর রেসপন্স করতে পারেন। তা ভাবাটাও একটা প্র্যাকটিস, সবসময় যে কথা বলেই প্র্যাকটিস করতে হবে এরকম কোনো মানে নেই। আপনি একটা টপিক নিয়ে নিজে মনে মনে ভাবছেন যে আমি এই টপিকের উপরে যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো আমি ইংরেজিতে কী বলতাম, হ্যাঁ যে কোনো চিন্তা আপনার মাথায় ঘুরছে সেটাকেই আপনি ভাবুন যে আমি যদি এই কথাগুলো ইংরেজিতে বলতাম তাহলে কী বলতাম। ওকে, তো এইভাবে আপনি ইউ ক্যান প্র্যাকটিস উইথ ইউর সেলফ এনি টাইম। সো টু মেম্বার্স আর ওয়াচিং রাইট মি নাও, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। সো ফ্লুয়েন্সি শুধুমাত্র আপনি একটা কোর্স করলেন, এক ঘন্টা কোথাও গিয়ে কথা বললেন তবে ফ্লুয়েন্সি আসবে তা নয়। আপনি যখনই অ্যাক্টিভলি কোনো কাজ করছেন না, ওয়েন এভার ইউ আর নট পারফর্মিং এনি জব অ্যাক্টিভলি, সাপোজ ইউ আর ওয়েটিং ফর সাম ওয়ান অর ইউ আর ওয়েটিং ইন দ্য বাস ট্রেন বাস স্টপ অর ট্রাভেলিং বাই ট্রেন অ্যান্ড ইউ আর নট পারফর্মিং এনি অ্যাকশন কনসাসলি, ওকে দ্যাট টাইম ইউ ক্যান চুজ এ টপিক দ্যাট আই মেট উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড শি মাইট অর হি মাইট আস্ক মি সাচ অ্যান্ড সাচ কোশ্চেন্স, সো ইফ আই হ্যাড টু রিপ্লাই হোয়াট উড আই সে। আপনার মাথা মাথায় কিছু না কিছু তো কথা ঘুরছে যে ওর সাথে দেখা হলে এটা বলবো এটা চাইবো বা সিনেমাটা এরকম হয়েছিল বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি কি যদি না পারি কীভাবে আমি মেকআপ দেবো, যে কোনো একটা ব্যাপার বা আজকে রান্না ভালো হয়নি, যেই কথাগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছে সেগুলোকেই ভাবুন যদি আমি ইংরেজিতে বলতাম তাহলে কী বলতাম। এই ভাবাটাই হলো আসল প্র্যাকটিস, এর ফলে আপনার নার্ভাস সিস্টেম আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হতে থাকে এবং খুব দ্রুত আপনার মেমোরি থেকে ওয়ার্ড এবং গ্রামারের নলেজটাকে সাপ্লাই করে যখন আপনি কথা বলতে যাচ্ছেন। সো দিস ইজ দ্য সিক্রেট টু গেট ফ্লুয়েন্সি। আর বাকি রইল স্টক অফ ওয়ার্ড আর গ্রামারের ব্যাপার, সেটা আপনি যে কটা নিয়ম জানেন সেটা দিয়ে কথা বলা শুরু করতে থাকুন, ধীরে ধীরে নতুন নতুন নিয়মগুলো জানতে থাকুন, সেগুলোকে প্র্যাকটিস করুন, নতুন নতুন ওয়ার্ড জানতে থাকুন সেগুলোকে প্র্যাকটিস করুন এবং সেগুলোকে আপনার এভরিডে স্পিচে ইনক্লুড করুন। ওকে, সো ইন সাচ ওয়ে ইউ ক্যান ইম্প্রুভ ইউর সেলফ, বাট ইউ ডোন্ট নিড টু নো লট অফ থিংস টু স্টার্ট। আপনি প্রচুর গ্রামার জেনে প্রচুর ওয়ার্ড জেনে তারপরে শুরু করবেন এরকম কোনো ব্যাপার নেই, যতটুকুই জানেন যে কোনো লেভেলেই আপনার নলেজ হোক না কেন সেখান থেকেই শুরু করতে পারেন। রোজ 15-20 মিনিট করে নিজের সাথে কথা বলা প্র্যাকটিস করতে থাকুন বা সেম মাইন্ডের কোনো ফ্রেন্ডস থাকলে তাদের সাথে কথা বলুন বা যখন আপনি কাউকে মেসেজ করছেন চ্যাটিং করছেন তখন বেশি বেশি ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতে থাকুন। আর সবচেয়ে বেশি কাজ হয় শুনলে, সময় পেলেই সে 5 মিনিট হোক আধা ঘন্টা হোক ইংরেজি শুনুন, যারা ভালো স্পিকার ইউটিউবে হোক বা টিভিতে হোক বা রেডিও হোক যেখানেই হোক শুনুন। শুনলে পরে যখন আমরা শুনি তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড রেকর্ডস অল দ্য থিংস রিলিভেন্ট ওয়ার্ডস অ্যাকসেন্ট গ্রামার, ওকে সো ইট রেকর্ডস অটোমেটিক্যালি অ্যান্ড ওয়েন ইউ আর গোয়িং টু স্পিক দ্যাট টাইম অল দিস রেকর্ডিংস উইল হেল্প ইউ টু প্রোনাউন্স দ্য রাইট ওয়ার্ড অ্যাট দ্য রাইট টপিক ইন দ্য রিলিভেন্ট ওয়ে অ্যান্ড দ্য গ্রামার উইল বি ইউজড অটোমেটিক্যালি বাই ইউ, ইউ নো নিড টু থিঙ্ক অ্যাবাউট গ্রামার। আসলে অনেকে বলে উই ডোন্ট হ্যাভ টু নো গ্রামার, আমার মনে হয় তারা বলতে চায় যে উই ডোন্ট হ্যাভ টু গো থ্রু দ্য গ্রামার বুকস, আমাদের গ্রামার বুক পড়ার কোনো দরকার নেই, উই ক্যান লার্ন ইট ডিরেক্টলি বাই লিসনিং সাম ওয়ান হু ইজ এ নেটিভ স্পিকার অর হু ইজ এ গুড স্পিকার অ্যাজ উই লার্ন হিন্দি, ওকে আর এনি আদার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা যখন বাঙালিরা হিন্দিতে কথা বলি তখন আমরা হিন্দি গ্রামার বই পড়ি না বা কোনো কোর্সও করি না, শুনে শুনেই আমরা রপ্ত করে ফেলি আর আমরা সঠিকটাই বলি ভুলটা বলি না। তাই আমি অনেক সময় বলে থাকি আমরা কখনো কিন্তু বলি না যে আই আর এ গুড পার্সন, আই এর পরে আর আমরা বলি না, কারণ কি আমরা আই এর পরে আর কোনো দিন শুনিনি, আমাদের ব্রেন জানে যে আই এর পরে এমই হয়। তা সেরকমভাবে আপনি খুব ফোকাস নিয়ে কনসেন্ট্রেশন নিয়ে যদি ইংরেজি শুনতে থাকেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দ্যান ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড প্লিজ মোটিভেট মি বাই প্রেসিং দ্য লাইক বাটন অর শেয়ারিং দিস ভিডিও উইথ আদার্স, ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলছি, অনেক সময় আমরা ভাবি যে কোথায় প্র্যাকটিস করবো কার সাথে প্র্যাকটিস করবো, সো দেয়ার ইজ এ সলিউশন, আই হ্যাভ এ হোয়াটসঅ্যাপ গ্রুপ, আই উইল শেয়ার দ্য লিঙ্ক অফ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েন আই পোস্ট দিস ভিডিও, ইউ ক্যান সেন্ড মি পার্সোনালি মেসেজেস ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, দেয়ার আই উইল প্রোভাইড ইউ দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ওয়ার ইউ ক্যান প্র্যাকটিস উইথ আস ফর ফ্রি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করবো, সেখানে আপনারা জয়েন করে আমার মতন আরও অনেকে আছে তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন যে কোনো সময়, দিস অল আর ফ্রি, ওকে। এবং আমি সানডেতে গুগল মিটে 6টা থেকে 7টা পর্যন্ত একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি,
where I will help you to learn some basics of English grammar. Okay, and you can practice with us. These all are free, no cost you will have to bear. Okay, thank you for watching this video. So please say something in the comment box so that I feel motivated. আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, তাহলে আমি পরবর্তী সময় আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।